জার্মানির একটি জাদুঘর থেকে মাত্র 9 মিনিটে চুরি হয়েছে 16 লাখ ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় 16 কোটি টাকার স্বর্ণ মুদ্রা। সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, বেভারিয়ার একটি জাদুঘর থেকে মধ্যরাতে 9 মিনিটে ঘেরার মাধ্যমে এই ঘটনা ঘটান চুরিতে যুক্ত দলটি। পুলিশ জানায়, চোরের দলটি মাত্র 9 মিনিটে প্রায় 100টি স্বর্ণ মুদ্রা নিয়ে যায়, যেগুলোর দাম 16 লাখ ইউরো। পুলিশ আরও জানায়, চুরি করার পূর্বে চোররা এর সংকেত সিস্টেম নষ্ট করে ফেলে, ইন্টারনেট কেবল কেটে দেয়, ফলে জাদুঘরটি অন্ধকার হয়ে যায়। ইন্টারনেট লাইন কেটে দেওয়ার ফলে দরজা খোলার সময় কোনো সংকেত পায়নি পুলিশ। পরদিন ভোরে শ্রমিকরা এসে মেঝেতে ভাঙা কাঁচ পড়ে থাকতে দেখেন এবং স্বর্ণ মুদ্রা উধাও হয়ে গেছে সেটিও টের পান।